নমস্কার, হুগলি চুচড়ার ইস্টার্ন গ্রাউন্ড থেকে আমি পতন সরকার। এআইএফএফ গোল্ডেন বেবি লিগ অর্গানাইজড বাই এটিকে মোহনবাগান। অনূর্ধ্ব ১২ খেলাগুলি চলছে এই মুহূর্তে। যেখানে খেলা হচ্ছে যে মাঠে, সেখানে সবুজ জার্সি পরিহিত আদিবাসী সিধু কানু ফুটবল কোচিং সেন্টার এবং হলুদ জার্সি পরিহিত উত্তরপাড়া ফুটবল একাডেমি। এই মুহূর্তে উত্তর আদিবাসী সিধু কানু সেখান থেকে বলিং যাচ্ছে, তাদের এক খেলোয়াড় সেখানে সুন্দর একটা পাস দিয়েছে, দেখা যাক কী করে গোলের মুখে, কিন্তু বাঁচিয়ে দিয়েছে। ওখানে বল বেরিয়েছে সোমনাথ মুর্মু, মান্ডি সেখান থেকে সোমনাথ মুর্মু, চিরাগকে ফাউল, বল ফ্রি কিক করে খেলা শুরু করবে উত্তরপাড়া ফুটবল একাডেমি। সোমনাথ মুর্মু, দেখা যাক, গোলকিপার দিয়েছে রোহিত খাস্তগির, সেখান থেকে সোমনাথ মুর্মু, গোলকিপারের কাছে বল, দেখা যাক গোলকিপার কাকে দেয়। লম্বা শট, কিন্তু বল চলে গেছিল সিধুর কাছে, ফাঁকা গোলে গোল মিস করে ফেলল, একেবারেই ফাঁকা গোল ছিল। সেখান থেকে যাই হোক, উত্তরপাড়া ফুটবল একাডেমি আবার খেলা শুরু করবে। গোলকিক রোহিত খাস্তগির, সেখান থেকে বল, কিন্তু ঠিকমতো পাস হলো না, বল চলে আসছে বিপক্ষ গোল লাইন অতিক্রম করে গেল। এই মুহূর্তে ব্যাক কিক করবে আদিবাসী সিধু কানু, সেখান থেকে স্টপার বল নিয়ে দিয়েছে, আর কে আলো ওখান থেকে বল খেলে নিয়েছে চিরাগ একজনকে কাটে, ওখানে মান্ডি, শিবনাথ মান্ডি বল পেয়েছে, দেখা যাক মান্ডি কী করে। মান্ডি কিন্তু সুন্দর বল একটা বাড়িয়ে দিয়েছিল সুন্দর সিধুর উদ্দেশ্যে, কিন্তু সিধু সেই বলটা ঠিক মতন পেল না, বল চলে গেল মাঠের বাইরে কর্নার। আদিবাসী সিধু কানু, গোলকিপার সুন্দর সেভ, সেখান থেকে সিধু, প্রিয়াংশু থেকে চিরাগ, একজনকে কাটিয়ে বল নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বল দখলে লড়াই সেই চিরাগ, চিরাগ দেখা যাক ফাউল, মান্ডি শিবনাথ মান্ডি ফাউল করলো, খেলা শুরু হচ্ছে। সম্ভবত ফ্রি কিক নেবে সোমনাথ মুর্মু উত্তরপাড়া ফুটবল একাডেমি। চারটে মাঠে চারটে খেলা হচ্ছে, ফ্রি কিক সোমনাথ মুর্মু, কিন্তু সেই শট মাঠের বাইরে,